হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকাল্যান্ড মিডিয়া চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেক কম দামে জমি চান এরকম অসংখ্য কল দেন, তো আজকে আপনাদেরকে অনেক কম দামে ঢাকার সাথে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আপনার কায়েতপাড়া ইউনিয়নের মাজিনা বাজারের পাশে অসাধারণ একটি মেইন রোড, যেটা 15 ফিটের কালো ঢালাই, এর সাথে অসাধারণ যেটার মালিকের নম্বর পেয়ে যাবেন, এখানে কোনো মিডিয়া মানি লাগবে না। আর আজকের প্লটটি খুবই কম দামে পাবেন, কারণ রূপগঞ্জ ও নারায়ণগঞ্জের প্লট এখন খুবই দাম হয়ে যাচ্ছে, কারণ আফতাবনগর এবং আপনারা জানেন যে গুলশান বনানীর গুলশানের যেই নতুন বাজার থেকে শুরু করে এদিক দিয়ে আসলে এই মাজিনা বাজারে খুব অল্প সময়ে আসতে পারবেন, যেখানে ইউনাইটেড ইউনিভার্সিটি রয়েছে। যাই হোক, সো আজকের ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওর লাস্টে এর প্রাইস সহ আমি আরও কিছু ডিটেলস তুলে ধরব। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দিয়ে। ভিউয়ার্স, আমরা বর্তমানে রয়েছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাজিনা বাজারে। তো এই যে মেইন রোডটি দেখতে পাচ্ছেন, এটা একদম কালো ঢালাই, 12 ফিটের উপর রয়েছে। আর আমার হাতের সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন, আজকের কাঙ্ক্ষিত প্লটটি এটি। এখানে পরিমাণ হচ্ছে 18% অর্থাৎ 12 কাঠা। সো এই প্লটটিতে কীভাবে আসবেন, সো চলুন দেখে আসি। ভিউয়ার্স, আজকের জমিটিতে আপনারা দুইটি পথ দিয়ে আসতে পারেন। যারা গুলশান বনানি কিংবা বাড্ডা থেকে বসুন্ধরা থেকে আসতে চান, তারা বাড্ডা বাটারা দিয়ে সোজা ইউনাইটেড যেই ইউনিভার্সিটি রয়েছে এখান দিয়ে সোজা চলে আসতে পারবেন। আর যারা খিলগাঁও বাসাবো কিংবা স্টাফ কোয়ার্টার রামপুরা এদিক থেকে আসতে চান, তারা চলে আসতে পারবেন স্টাফ কোয়ার্টারে যে মিরপাড়া রয়েছে এখান দিয়ে সামনে আসলে চনপাড়া ব্রিজ, চনপাড়া ব্রিজ থেকে সোজা আপনি নারায়ণগঞ্জ রূপগঞ্জের দিকে যে আপনার ইসাকালী ব্রিজ রয়েছে, ইসাকালী ব্রিজ থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু আজকের সেই যে কাঙ্ক্ষিত জমিটি দেখাবো। সো চলুন দেখিয়ে দিচ্ছি আরও ডিটেলস সহ আপনাদেরকে। আমার হাতের সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমাদের যেতে হবে আজকে যে মাজিনা বাজার, আর এখান দিয়ে আসতে হবে ইসাকালী ব্রিজ থেকে। যে অটোটা আসতেছে এটা হচ্ছে ইসাকালী ব্রিজ থেকে আসতেছে, এখান দিয়ে আমরা ডান দিকে চলে যাব। সো ওই দিক ডান দিকে আসার পরে এই সেই মাজিনা বাজার, যেটা খুবই নাম করা। এখান থেকে আপনারা জাস্ট 1 মিনিট হেঁটে গেলেই হবে এই যে সামনে, আর এটা কিন্তু আজকে জমির মালিক যাকে দেখাচ্ছি। সো এই আমরা বাম দিক দিয়ে চলে যাব, এই ডান দিক দিয়ে না, ওই বাম দিক দিয়ে একটু সামনে গেলেই আজকে সেই যে 12 কাঠার একদম মেইন রাস্তার সাথে কম দামের মধ্যে নারায়ণগঞ্জের জমিটি দেখাবো। সো চলুন আরও ওই জমি সম্পর্কে ডিটেলস দেখে এই হাতের সামনে দিয়ে যেতে হবে। আজকের প্লটটি শুরু হচ্ছে এখান থেকে, মানে মাপটুকু শুরু, হ্যাঁ, তারপরে ওই দ্বিতীয় নম্বর পিলারটি অর্থাৎ রাস্তা থেকে দ্বিতীয় নম্বর পিলারের এখান থেকে এই হচ্ছে প্লটটি অর্থাৎ জমিটি। এখানে আপনার 18% রয়েছে অর্থাৎ 12 কাঠা, আপনারা চাইলে ভেঙেও নিতে পারবেন, কেউ 7% অথবা 8% এইভাবে। সো আজকের প্লটটি আপনারা যে কোনো ফ্যাক্টরি কিংবা এখন বালিকালে বাড়ি করতে পারবেন, অথবা এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের মাছের খামার বা যে কোনো একটি প্রজেক্ট করতে পারবেন। আর জমির কাগজও খুব ভালো রয়েছে, ওনারা নিজেরা কি ক্রয়কৃত জমি। আজকের যে রোডটি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে বাজারটা একটু আগে আমি ছিলাম, এই বাজার থেকে এই দুইটা মোড় ঘুরলেই আজকের সেই এই কাঙ্ক্ষিত আজকের সেই জমিটি অর্থাৎ এই যে নিচু জমিটি দেখতে পাচ্ছেন। আর জুম করে দেখাচ্ছি যে আপনারা এই যে এইভাবে একটি যে 16 ফিটের রোড রয়েছে অর্থাৎ এভাবে আসলেই এই যে এই রোড দিয়ে কিন্তু আমার আঙ্গুলের সামনে দিয়ে এইভাবে এসেছি আমি, ওই যে বাজারটা আপনাদেরকে দেখিয়েছিলাম অর্থাৎ ইসাকালী ব্রিজটা, ইসাকালী ব্রিজ থেকে এভাবে আসবেন এই আজকের বাসাটি আজকের সরি আর জমিটির এখানে। আর এখন দেখতে পাচ্ছেন যে রোডটি এটাই সেই যে বাড্ডা অথবা ভাটারার যে মেইন রোডটি হয়ে এসেছে নতুন বাজার থেকে, এই রোড দিয়ে আসতে পারবেন এই মাজিনা বাজারে আজকের এই কাঙ্ক্ষিত প্লটটিতে। সো এই হচ্ছে আজকের প্লটটির ডিটেলস। আমি বলেছি যে মুখটুকু প্রায় অনেকটুকু রয়েছে, এখান থেকে আপনাকে মেপে দেওয়া হবে পিছনের দিকে যতটুকু যায়। সো এই অঞ্চলের যারা জমি বিক্রয় করতে চান, তারা আমাদের এই চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার জমিটি খুব অল্প সময়ে ভালো একজন কাস্টমারের কাছে সেল করে দেবো। আমাদের নিজস্ব কিছু কাস্টমার রয়েছে, আর আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাড দিয়ে হয়তো ভালো কিছু কাস্টমারও পেয়ে যাবেন। সো যাই হোক, আজকের যে জমিটি দেখিয়েছি এর আশেপাশে বাসাটি দেখতে পাচ্ছেন, অসংখ্য বাসা বাড়ি রয়েছে, হ্যাঁ, এগুলো সবই এখানে স্থানীয় লোক। তো আপনারাও চাইলে এখানে স্থানীয় হতে পারবেন, যারা অল্প টাকায় কম দামের মধ্যে জমি খুঁজছেন নারায়ণগঞ্জ, তাদের জন্য আজকের জমিটি বেস্ট হবে।
আজকের জমিটির প্রতি কাঠা পড়বে 5 লক্ষ টাকা। এটা আলোচনা সাপেক্ষে আমি মালিকের নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন।